দেশের প্রখ্যাত আইনজীবীরা বলছেন যে তাকে আদালতে যেতে হবে না, আদালতের অনুমতি লাগবে না, জেলে যাওয়া লাগবে না। যে ধারায় তিনি আজকে চিকিৎসাধীন আছেন তাকে মুক্তি দেওয়া হয়েছে, ওই ধারাতেই তিনি উচ্চ চিকিৎসার জন্য তিনি যেতে পারেন। কিন্তু শেখ হাসিনা কোন কথাই শোনেন না। মহাপণ্ডিত মহাপণ্ডিত শেখ হাসিনা, বড় বড় আইনজীবীদের কথা উনি শোনেন না। তার বদলে উনি করছেন বাজে কথা বলছে, আজে বাজে কথা বলছে, নানা ধরনের অশ্রাব্য কথা বলছে। তবে আমি প্রখ্যাত আইনজীবী, প্রখ্যাত আইন বিশারদ, আইনের শিক্ষক ডক্টর আসিফ হুজুরের একটা চমৎকার লাইন উদ্ধৃত করতে চাই, যে বেগম জিয়া যিনি দেশপ্রেমে গণতান্ত্রিক সংগ্রামে আপস হীনতায় অনুরক্ত পেয়েছেন, তিনি বেগম জিয়া, তারপরে আর সাফল্য করতে পারবে না। বন্ধুরা আমার, তার শেখ হাসিনার কিন্তু ভয় একটাই, ওবাই ওবায়দুল কাদেরের ভয় একটাই, উনিও বলছেন সব তলে তলে ঠিক হয়ে গেছে, দিল্লি আমাদের সাথে আছে। তাহলে প্রধানমন্ত্রী আপনি অবাধ সুষ্ঠু নির্বাচন এইটার ব্যাপারে তো কিছু বলেন না, যে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করব, আমি পদত্যাগ করব, আমার গণতন্ত্রের প্রতি অত্যন্ত আস্থা আছে, আমি এই কারণে পদত্যাগ করে একজন নির্দলীয় ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব। এটা শ্রমিক চাই, এটা ছাত্র চাই, রিটার্ন দিব না তোমার বললে তো হচ্ছে। এই আপা এই রুনা পা আমার একজন বর্ষের দূরের মধ্যে পড়ে গেছে না, হাত করে হলো আমার খোলা বন্ধ করতে।